الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان ما
من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي عليه الصلاة والسلام محبة شكل درود إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشفيع المذنبي روز جزا أشفيع المذنبي روز جزا روح جنة نور عالم مصطفى عرش كرسي جملة عالم أي أمين عرش كرسي جملة عالم أي أمين بحر صدقة رحمة للعالمين سيد القرنين ختم المرسلين سيد القرنين ختم المرسلين آخر مدبود فخر الأولين محبة ذكر قرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرى محبة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكرا بلون صلى الله عليه وسلم معجز حضرة علماء كرام مربيان عظام أمار كل جات تكرا جبوك بندغان سنهير ستو بحيرا طالب العلم ستو بحيرا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে জুলুমাত থেকে অমানিসা থেকে রহমতের হাতছানি দিয়ে আমার আপনার মতো গুনাহগার বান্দাকে দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহামালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যহীনভাবে কাজ করে পাগলে, যারা সুস্থ যারা বিবেকবান তাদের প্রতিটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? উদ্দেশ্যহীন কাজ এটা পাগলের কাজ, এটা জ্ঞানীদের কাজ নয়। আমি আপনি এই কোরআনের ময়দানে আসলাম, এর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? কি জন্য আসলাম? কোরআন থেকে হাদিস থেকে
অমূল্য কিছু রসুলের বাণী, আল্লাহ রব্বুল আলামিনের কালাম থেকে কিছু দামি দামি কথা শ্রবণ করব। ইহলৌকিক জীবনের কল্যাণ, পরলৌকিক জীবনের মুক্তির আশাই তো আমাদের এখানে আসা, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এখানে কাউকে ক্ষমতায় উঠানোর জন্য আসা হয়নি, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আসা হয়নি। এখানে আমরা যারা এসেছি নিজের জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে, ঠিক কিনা? কোরআনের আলোচনা শুনব, প্রতিটা জিনিসের একটা নিয়ম রয়েছে, শৃঙ্খলা রয়েছে। এ কোরআন মানুষকে হেদায়েত দান করে, হেদায়েতের কিতাব, নাম কি? কোরআন। এটা হিদায়ত আপনাকে আমাকে দিবে তখন, এ কালাম যখন তেলাওয়াত করা হবে, চুপ হয়ে বসে থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। পরিবেশের মধ্যে খলল সৃষ্টি হয় এমন কোনো আচরণ করা যাবে না। কোরআন এটা কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? আল্লাহ যেমন বড়, আল্লাহ যেমন দামি, তার কিতাবটাও তেমন দামি। এ কিতাবকে যারা সম্মান করবে, মূল্যায়ন করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শোনার আদব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়াইদা কুরিআল القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে কিছু বলা হয়, তোমরা চুপ হয়ে যাও। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? জবান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কথা বলতে কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন, কার কিতাব? কার কথা? আল্লাহ বলেন, তোমরা চুপ হয়ে যাও, মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা কাহাফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে। এই কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, সূরাতুল কাহাফ অত্যন্ত দামি একটা সূরা। এই সূরা যখন নাজিল হয়, এমনই একটা প্রেক্ষাপট নিয়ে, এমনই একটা সময় যখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করলেন, বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহর রসুলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন, মক্কার জমিনে যখন রসুলের নবুয়তের কথা প্রচার হতে লাগলো, এক শ্রেণীর মানুষ তার ঘোর বিরোধিতায় লিপ্ত হয়ে গেল, অনেকে সন্দিহান হয়ে পড়ল, মুহাম্মাদকে যে নবুয়তি দেওয়া হয়েছে তার প্রমাণ কি, আমরা কিভাবে বুঝব? মক্কার কাফেরদের পক্ষ থেকে দুইজন ব্যক্তিকে নির্বাচিত করা হলো, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈদ। এই দুইজনকে নির্বাচিত করে বলল, তোমরা মদিনায় চলে যাও, মদিনার ইহুদি যে সকল পণ্ডিত রয়েছে, আলেম রয়েছে, তাদের তাওরাতের যে কিতাব, তাদের কাছে মুহাম্মদ সম্পর্কে কিছু জানতে চাবে, মুহাম্মদ যে নবুয়তের দাবি করে, সে যে নবী, এ ব্যাপারে মদিনার আলেমদের বক্তব্য কি, তোমরা এটা জেনে আসবে। দুইজন ব্যক্তি চলে গেল, মক্কার মুশরিকদের পক্ষ থেকে দুইজন ব্যক্তি মদিনার আলেমদের কাছে সংবাদ জানালো,
মক্কার কুরাইশ বংশের একজন ব্যক্তি, নাম তার মুহাম্মদ, সে নবী দাবি করে, নবুয়তের দাবিদার। তার ব্যাপারে সে যে সত্য নবী কি নবী না আমরা তো সন্দিহান। আপনি আমাদেরকে এমন কিছু বলে দেন যে কথাগুলির মাধ্যমে আমরা তাকে পরীক্ষা করব যে সে আসলেই নবী কি নবী না। মদিনার আলেমরা বলল, তোমরা মুহাম্মদকে যে তিনটা প্রশ্ন করবা, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মুহাম্মদ যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে পয়গম্বর, সে নবী। আর যদি এই তিন প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে বুঝবে তার নবুয়তের যে দাবি করেছে এটা মিথ্যা, সে নবী নয়। এক নম্বর প্রশ্ন হলো, ওই সকল লোক সম্পর্কে জিজ্ঞাসা করবে যারা তাদের কওম থেকে আলাদা হয়ে গিয়েছিল, আসহাবে কাহাফের সম্পর্কে, আসহাবে কাহাফের যে যুবকেরা ছিল তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, সে নবী হলে এগুলির সঠিক সমাধান, সঠিক জবাব সে দিতে পারবে। আরেকটা প্রশ্ন করবে ওই যুবক সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে, যে মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারা বিশ্ব ভ্রমণ করেছিল, কোন ব্যক্তি, ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করবে। মুহাম্মদকে তৃতীয় নাম্বার আর একটা প্রশ্ন করবে, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো রুহ কোন জিনিসের নাম? এই তিনটা প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবে। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈদ মক্কায় চলে আসলেন, সমবেত লোকদেরকে একত্রিত করে, শহরবাসীকে একত্রিত করে বলল, মুহাম্মদ যে নবী কি নবী না তার বাস্তব প্রমাণ এখন আমরা পেয়ে যাব। বড় সমাবেশ করা হলো, রসুলকে ডাকা হলো, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে কিছু বলো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল তোমাদেরকে এই ব্যাপারে আমি কিছু শোনাব। কারণ রসুল তো নিজে কোনো কথা বলতেন না, রসুল কার ইশারার জন্য অপেক্ষা করতেন? আরো জোরে বলেন, ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহর পক্ষ থেকে রসুলুল্লাহ যতক্ষণ আদেশ না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগামীকাল আমার কাছে আসো, আসহাবে কাহাফ সম্পর্কে তোমাদেরকে আমি বলবো, জানাবো। সকল কাফের মুশরিকেরা আগামীকাল আসবে, বিশ্ব নবী ওহির অপেক্ষায় বসে রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কখন ওহি আসবে আসহাবে কাহাব সম্পর্কে আমি মক্কার কাফেরদেরকে জানাব। পরের দিন ওহি নাজিল হয় না, এর পরের দিন ওহি নাজিল হয় না, ওহি বন্ধ হয়ে গেল। হযরতে জিব্রিল আমিন আল্লাহর রসুলের কাছে আসেন না, আল্লাহর রসুল পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এদিকে মক্কার কাফেররা হাসি তামাশা শুরু করে দিল, মুহাম্মদকে নিয়ে ঠাট্টা শুরু করে দিল। মুহাম্মদ তো আসহাবে কাহাব সম্পর্কে বলতে পারল না, বিশ্ব নবী লজ্জায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একদিন না, দুই দিন না, 15 দিন পর্যন্ত আল্লাহর রসুলের কাছে কোনো ওহি নাজিল হলো না। আল্লাহ রব্বুল আলামিন 15 দিন পরে আল্লাহর রসুলের কাছে সংবাদ জানালেন, বন্ধু হে, আপনার কাছে ওহি না আসার কারণ হলো আপনি যখন কোনো কথা বলবেন আগে আপনি আমি আল্লাহর উপরে ভরসা করবে। ওয়ালা تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء
ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, জানান, আল্লাহ যদি চান তাহলে আমি বলতে পারবো। তাহলে নিজের পক্ষ থেকে বা কোনো কথা বলতে হলে কথার সাথে ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করা বন্ধ করে দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনেও আমার মনে হয় এটাই কারণ। শেখ মুজিবুর রহমান, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণে বলেছিল, রক্ত দিয়েছে আরো দিব, তবে বাংলার জমিনকে স্বাধীন করে থাকবো ইনশা আরো জোরে পড়েন ইনশা। আমার মনে হয় এই দেশ স্বাধীন হওয়ার কারণ হলো তিনি আল্লাহর উপরে আস্থা রেখেছিলেন, ঠিক কিনা? প্রতিটা কাজে সেই আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু যদি ভুলে যান তবে আমি আল্লাহর নামটা স্মরণ করবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে ওই আসহাবে কাহাব সম্পর্কে আপনাকে জ্ঞান দান করব, কাফের মুশরিককে আপনি আসহাবে কাহাব সম্পর্কে জানিয়ে দেন। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমার ভাইরা, এমন একটা জমানা ছিল ঈসাই খ্রিস্টাব্দে, ঈসা ধর্মের খ্রিস্টান ধর্মের কিছু যুবক ছিল, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, এমন একজন বাদশাহ ক্ষমতা পেয়ে রাজ্যের মধ্যে ফরমান জারি করে দিল, আমার রাষ্ট্রের মধ্যে যারা থাকবে তারা হলো সকলেই মূর্তিকে পূজা করবে, সকলেই মূর্তি পূজা করবে, মূর্তি পূজা যে না করবে তার উপরে আমার শাস্তি নাজিল করা হবে, প্রয়োগ করা হবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে এ সংবাদ পৌঁছে দেওয়া হলো, আমার রাষ্ট্রের জনগণ যারা সকলকেই আমার আদেশ মানতে হবে, মূর্তি পূজা করতে হবে। তৎকালীন জামানায় কয়েকজন যুবক ছিল, তারা আগেই আল্লাহর উপর ঈমান এনেছে, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। বাদশার গোয়েন্দা বাহিনী খবর নিয়ে জানতে পারলো সমাজের মধ্যে 5-7 জন লোক রয়েছে যারা বাদশার ফরমান মানে না, মূর্তি পূজা করে না, মূর্তির সামনে মাথা নত করে না, তারা অন্য এক রবের ইবাদত বন্দিগি করে। বাদশার কাছে খবর যখন চলে গেল, বাদশা বলল, ওই সকল যুবকদেরকে আমার দরবারে হাজির করো। বাদশার দরবারে যুবকদেরকে হাজির করা হলো। যুবকদেরকে বাদশা বলল, হে যুবকেরা, তোমরা কেন আমার ধর্ম পালন করো না, কেন মূর্তির পূজা করো না? আমার ধর্মে, আমার রাষ্ট্রে থাকতে হলে আমার ফরমান মানতে হবে, মূর্তি পূজা করতে হবে। যুবকেরা জবাব দিল, না, মূর্তি পূজা করতে পারি না, কারণ ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি যিনি আসমান এবং জমিনের রব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল। তাহলে ঈমান এনেছিল যুবকেরা না বুড়ারা? আরো জোরে বলেন, যুবক ঈমান আনলো না বুড়া ঈমান আনলো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দারা,
ইমান তোমরা আনবে, ইবাদত বন্দিগি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে যৌবন কালে, কারণ যৌবন কালের ইবাদত আমি আল্লাহর কাছে অনেক দামি। আমার ভাইরা, যৌবন কাল এটাই এমন একটা সময়, যুবক যখন তার ভিতরে জোয়ানি থাকে সর্বমহলে তার দাম থাকে, ঠিক কিনা? আপনি চাকরি করতে যান, বুড়া মানুষের দাম নাই, চাকরির ভিতরে যুবকের দাম। আপনি পুলিশে চাকরি করেন, বিডিআরে চাকরি করেন, র‍্যাবে চাকরি করেন, দেখবেন একটা বয়স হয়েছে, যখন যুবক হয় তাদেরকে প্রাধান্য দিয়ে দেয়, যখন বুড়া হয়ে যায় তাকে রিটায়ার করে দেয়, তোমার সময় নাই, তুমি বিদায় না, কারণ যুবকের অনেক দাম। যেই সমস্ত মানুষ নেতৃত্ব দেয়, নেতৃত্ব দেওয়ার পিছনেও যুবকদের অনেক অবদান, যুবকদের অনেক দাম। আমার ভাইয়েরা, কিছুদিন আগে আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, মসজিদ প্রয়োজন, অনেক মসজিদ আসে যায়, অনেক মসজিদ আসে যায়, মাঝখানে কয়েকজন বয়স্ক মসজিদ আসলো, কমিটির পক্ষ থেকে বলল, হুজুর এমন একজন মজ্জন চাই যারা আসলো, এরা তো বুড়া হয়ে গেছে, এদের তো বয়স বেশি হয়ে গেছে, হুজুর আপনি যেমন যুবক, আমরা আমাদের মসজিদে এমন যুবক একজন মজ্জন চাই। তাহলে মসজিদেও যুবকের দাম বেশি, সব মহলে যুবকের দাম বেশি। ইবাদত বন্দেগীর সময় হলো যৌবন কাল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা প্রশ্ন করবেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জওয়ানির শক্তি দিয়েছিলাম, যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছো বান্দা, হিসাব দাও। আমার ভাইয়েরা, ওই সকল যুবক যারা তাদের নিজের যৌবন কালে নামাজ আদায় করলো, রোজা রাখলো, কোরআনের মজলিসে বসলো, যারা আল্লাহর নামের জিকির করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল যুবকদের যখন দাড়িগুলি সাদা করে দিবেন, চুলগুলি সাদা করে দিবেন, দেহের শক্তি দুর্বল করে দিবেন, যুবক যৌবন বয়সে ফজরের সময় মসজিদে যে নামাজ আদায় করলো, যুবক যৌবন বয়সে শীতের দিনে, শীতের রাত্রে কোরআনের ময়দানে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারে ওই যে আমার বুড়া বান্দা যার চুলগুলি সাদা হয়ে গেছে, যার দাড়িগুলি সাদা হয়ে গেছে, সে তো নিজে নিজে সাদা করে নাই, আমি আল্লাহ তার দাড়িগুলি সাদা করে দিয়েছি, আমি আল্লাহ তার শরীর দুর্বল করে দিয়েছি, যৌবনকালে আমার ওই বান্দা কোরআনের ময়দান ছাড়ে নাই, যৌবনকালে আমার বান্দা জামাতে নামাজ ছাড়ে নাই, আজকে দুর্বল হওয়ার কারণে জামাতে নামাজ পড়তে পারে না, ফেরেশতারে আমার ওই বান্দা যদিও ঘরে নামাজ পড়ে, ওরে ফেরেশতা আমার বান্দার আমল নামাই মসজিদে জামাতে নামাজ পড়ার সওয়াব লিখে দাও, মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগে? সকলে যারা পিছনে আছেন একটু সামনে চাইপে চেপে বসেন, যেহেতু ঠান্ডার দিন সকলের ভালো লাগবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম যুবকেরা বাদশার সামনে ব্যর্থহীন কণ্ঠে বলল, না আমরা মূর্তির পূজা করতে পারি না, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য দৌড়াইতেছিল, চেষ্টা করতেছিল, আমার দিকে অগ্রসর হতেছিল, আমি আল্লাহ বান্দাকে দীনের উপরে চলার জন্য, ইসলামের উপরে কায়েম থাকার জন্য তার রাস্তাকে আমি সহজ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ, তাদেরকে হেদায়েতের রাস্তা আরো বাড়িয়ে দিয়েছি, তাদের অন্তর আমি ঈমানের প্রতি মজবুত করে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইযা ক্বামু ফাকালু, বাদশা জালিম বাদশা
জালেম বাদশাহর সামনে দাঁড়িয়ে তাদের ইমানের ঘোষণা দিয়ে দিলেন বাদশাহ, আমরা মূর্তির পূজা করব না, কারণ আমরা আসমান জমিনের রবের প্রতি ইমান এনেছি। এভাবে বাদশাহর সামনে তারা নিজেরাও ইসলামের কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, বলে যে বাদশাহর সামনে কথা বলতেই মানুষ সাহস পায় না, নিজের ইমানের ঘোষণা তো দিয়েই দিল, বাদশাকে বরং আবার ইসলামের কালিমার দাওয়াত দিচ্ছে। বাদশাহ তাদের ওই মুহূর্তে তাদের উপরে অত্যাচার করল না, যেহেতু তারা রাষ্ট্রীয় সম্ভ্রান্ত পরিবারের কিছু ব্যক্তি ছিলেন, বলল তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা সিদ্ধান্ত নিবে, যদি তোমরা আবার এই মূর্তির ধর্মে ফিরে আসো, মুশরিক ধর্মে ফিরে আসো, তোমরা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, অন্যথায় তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। তাদেরকে রাজ দরবার থেকে ছেড়ে দেওয়া হলো, চিন্তা করার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য 5-7 দিন সময় দিল। মা বাবা সন্তানদেরকে বলতেছে, সন্তান রে বাদশাহ তো তোদের উপরে খেপে গেল, ইমান ছেড়ে দে, বাদশাহর কথা মেনে নে, না হয় তোদেরকে তো আমরা রক্ষা করতে পারবো না। আমার ভাইয়েরা, ওই সকল যুবকেরা, এবার 6 জন যুবক পরস্পরে আলোচনা করতেছে, ভাই রে ইমান নিয়ে এই শহরের ভিতরে আর থাকা সম্ভব নাই, কারণ বাদশাহ ডিক্লার দিয়ে দিয়েছে যদি ইমান না ছাড়ে তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে, কি করা যায়। কয়েকজন গোপনে গোপনে পরামর্শ করলো, যে শহরে ইমান নিয়ে থাকা যায় না ওই শহরে থাকতে চাই না, চলো আমরা হিজরত করে অন্য কোথাও চলে যা। কিসের জন্য হিজরত করলেন? আরো জোরে বলেন, কিসের জন্য হিজরত করলেন? ইমান টিকিয়ে রাখার জন্য, ইমানের জন্য। ঘর ছেড়ে তো তবু ইমান ছাড়েন নাই, ইমানের উপরে কালিমার উপরে মজবুত থাকার জন্য নিজের পরিবার ছেড়েছেন, ইমান ছাড়েন নাই, জাগার মায়া ত্যাগ করেছেন, বাড়ির মায়া ত্যাগ করেছেন, ইমানের মায়া ত্যাগ করেন নাই। আমার ভাইয়েরা, যারা আল্লাহর পাগল, যাদের ভিতরে ইমান থাকবে, যারা আল্লাহকে মহব্বত করবে, দুনিয়া ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, মা ছাড়তে পারে, ব্যবসা ছাড়তে পারে, নিজের রাজনৈতিক দল ছাড়তে পারে, আল্লাহর আশিকেরা ইমান ছাড়তে পারে না। ঠিক কিনা বলে? ইমান অনেক দামি একটা বস্তু। আমার ভাইয়েরা, ইতিহাসে শুধু ওই 6 জন যুবকে হিজরত করে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে, এমন একজন নেতাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যিনি ইমানের বলে বলিয়ান হয়ে কাফের মুশরিকদের অত্যাচারে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর রাসূল, মক্কার কুরাইশরা যখন অত্যাচার শুরু করে দিল, যখন শহরে আর থাকার মতো পরিস্থিতি থাকলো না, আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। এই বাচ্চারা দৌড় দৌড় করো না, আল্লাহর হাবিব নিজের মাতৃভূমিকে বড় ভালোবাসতেন, মায়ের দেশ, বাবার দেশ অনেক ভালোবাসতেন। যখন হিজরত করে আল্লাহর রসুল মদিনায় চলে যান, নিজের মায়ের জমিন, বাবার জমিন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এগুলির জন্য আল্লাহর রসুলের মায়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে ফিরে তাকান, নিজের মায়ের দেশ, বাবার দেশ, বারবার বাইতুল্লাহর দিকে তাকান। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন ওদিকে তাকান? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এটা তো আমার শহর, এ শহর ছেড়ে যেতে আমার বড় কষ্ট হয়, এত ভালোবাসতেন দীনের নবী নিজের দেশকে। মক্কা ভূমি ছেড়ে নবী
মদিনাতে যাই, মক্কা ভূমির মায়াই নবী ফিরে ফিরে চাই, মক্কা ভূমির মায়াই নবী ফিরে ফিরে চাই। আল্লাহ রসুল বললেন, বাইতুল্লাহ রে তোকে বড় ভালোবাসি, তোর জাতি আমাকে অনেক কষ্ট দেয়, তোর কাছে থাকতে দিল না। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। যে কথা বলতেছিলাম, ইসলামের জন্য, কালিমার জন্য আল্লাহর রসুলও হিজরত করে গেছেন। ছয়জন যুবক হিজরত করে নিজের রাত্রে পরামর্শ করলো, অমুক দিন রাত্রে সকলেই রেডি থাকবা, কিছু কাপড় লতা নিয়ে রেডি থাকবা, আমরা শহর ছেড়ে পালিয়ে যাব। সকলেই যখন পালিয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে সকল ছয়জন যুবক রওনা দিয়েছে তাদের দেশ, তাদের দেশের বর্ডার যখন অতিক্রম করবে, এমন একটা মুহূর্তে একজন যুবক দাঁড়িয়ে রয়েছে। ছয়জন যুবক তারা মনে মনে চিন্তা করতেছে, এবার বুঝি ধরা খেয়ে গেলাম, এত অন্ধকারে আমরা রওনা দিলাম, এখন হয়তো আমরা বাদশার হাতে গ্রেফতার হয়ে যাব, সকালে আমাদের ফাঁসি হবে, ভয় পেয়ে গেল। ওই একজন যুবক দাঁড়িয়ে রয়েছে, তাদের চেহারার ভিতরে যখন সে ভয়ের চিহ্ন আলামত দেখলো, ডাক দিয়ে বলল, ভাই রে ভয় পেও না, আমিও তোমাদের মতো একজন পথি, আমিও ইমানদার, এখানে থাকা আমার জন্য সমচিন নয়, এ জায়গাটা আমার জন্য বিপদজনক, আমিও তোমাদের সাথে যেতে চাই, আমাকে সাথে নিয়ে যাও। সাতজন যুবক একত্রিত হয়ে গেল, একজন যুবক যখন এদের সাথে একত্রিত হলো, এই যুবকের সাথে একটা কুকুর তাদের সাথে একত্রিত হয়ে গেল, তাদের সাথে যাইতে চায়। ইমানদার যুবকেরা বলতেছে, না কুকুরকে নিও না, কারণ সে তার স্বজাতি যখন তাকে দেখবে সকলে চিল্লা চিল্লি করবে, মানুষের ঘুম ভেঙে যাবে, আমাদের খবর মানুষ জেনে যাবে, আমরা আবার বাদশার দরবারে গ্রেফতার হয়ে যাব। কুকুরকে বারবার তাড়িয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কুকুর বলতেছে, ও ইমানদার যুবকেরা, যেই শহরে ইমানদার থাকতে পারে না, যেই শহরে ইমানদাররা থাকতে চায় না, আমি কুকুরও ওই শহরে থাকতে চাই না, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। ইমানদারদেরকে কুকুরেও চিনেছে, দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর, আর এই কুকুর ইমানদারদের সোহবত গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের দাম বাড়িয়ে দিয়েছেন। আসহাবে কাহাফের ওই কুকুরের সম্মান বাড়িয়ে কুকুরের আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। সোহবতে সলে তোরা সলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান, এই বেরাদার দূরে বাস আজ ইয়ারে বাদ, ইয়ারে বাদ বাদ তোর বাদ আজ মারে বাদ, ইয়ারে বাদ বাদ তোর বাদ আজ মারে বাদ, বহাক জাতে পাকে আল্লাহ সমাদ, মারে বাদ তন হাতারা বর জাজানা, মারে বাদ তন হাতারা বর জাজানাদ, ইয়ারে বাদ আদানে ইমানাদ জানা। আমার ভাইরা, এবার ওই সাতজন যুবক যখন কুকুরকে নিয়ে রওনা দিয়েছে, জর্ডান নামক শহরের প্রান্তে যখন তারা পৌঁছে গেল, সুবহে সাদিক হয়ে গেল, যুবকেরা বলতেছে, ভাই রে সুবহে সাদিক হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, এখন তো আমরা সামনে যাইতে পারবো না, ধরা খেয়ে যাব, চলো ওই যে সামনে একটা গুহা দেখা যায়, পাহাড় দেখা যায়, আমি মাঝে মাঝে ওই পাহাড়ের পাশে বকরি চড়াইতে আসতাম, ওখানে এমন একটা গুহা রয়েছে, ভিতরে প্রশস্ত জায়গা রয়েছে, চলো আমরা সেখানে যে আশ্রয় গ্রহণ করব, আমরা দিনের বেলায় বিশ্রাম নিব, আবার রাত্র হলে সেখান থেকে আমরা আবার সফর করব। সুবহানাল্লাহ বলেন,
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার ওই যুবকেরা যখন গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার যুবকেরা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমাদের সাহায্যকারী নাই, ও গো মাওলা, দুনিয়াতে আমাদের কেউ নেই, গুহায় আশ্রয় নিয়েছি, তুমি আমাদেরকে হেফাজত কইরো। সারাদিন সারা রাত্র সফর করেছে, সকলে চিন্তা করলো আমরা এখন একটু বিশ্রাম নিব, আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের দিকে একটু খেয়াল রেখো, আমরা যেন ধরা পড়ে না যায়। সকল যুবকেরা ঘুমিয়ে পড়ল। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা। আমার ভাইরা, এবার ওই যুবকেরা যখন ঘুমিয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার সব আওয়াজ তাদের কানে যেন না পৌঁছে যায়, এই জন্য তাদের কানে আমি আল্লাহ নিদ্রার পর্দা ঢেলে দিলাম, কানের শ্রবণ শক্তি বন্ধ করে দিলাম, একদিন না দুই দিন না কয়েকটা বছরের জন্য আমি আল্লাহ তাদের উপরে দয়া করেছি, মায়া করেছি। এমনভাবে তারা ঘুমিয়ে পড়লো, দুনিয়ার কোনো আওয়াজ তাদের কর্ণকুহরে পৌঁছায় না। সুবহানাল্লাহ বলে এভাবে তারা ঘুমিয়ে পড়লো। যখন সুবহে সাদিক হয়ে যাবে, যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, ওয়াতারাশশামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশশিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন ذلك من آيات الله ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الله رب العالمين বলেন ওই যুবকেরা যখন গর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল, আমি আল্লাহ তাদেরকে বান্দা কিভাবে হেফাজত করেছি। সুবহে সাদিক হয়ে গেল, সূর্য উদিত হলো, সূর্যটা যখন যায় তাদের ডান পাশ হয়ে হেলে যায়, তাদের শরীরে তাপ দেয় না, আবার যখন অস্তমিত হয় বাম পাশ দিয়ে যায়, সামান্য কিছু সূর্যের কিরণ কিছু তাপ তারা গ্রহণ করে, সূর্যের আলো তাদের চোখে পড়ে না। শুধু এখানেই শেষ না, আমি আল্লাহ ছয় মাস পরে পরে তাদের পার্শ্ব পরিবর্তন করে দিয়েছি, ওয়ানু কাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশশিমাল। আমি আল্লাহ ওই যুবকেরা ঘুমিয়ে পড়লো, ঘুমানোর পরে ছয় মাস পরে তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতাম, আবার ছয় মাস পরে আবার তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতাম। এটা এই কারণে দিয়েছি যেন জমিন আমার বান্দাদেরকে না খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসি। ওই যে সে কুকুরটা ছিল, তার সামনের পাও দুইটা গুহার সামনে প্রসারিত করে দিল, কুকুরটাও তাদের সাথে পার্শ্ব পরিবর্তন করে, কুকুরও পার্শ্ব পরিবর্তন করে, তারাও পার্শ্ব পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী হে, লাউতালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। পয়গম্বর,
ওই দৃশ্যটা যদি আপনি দেখতেন ভয় পেয়ে যেতেন, আপনি পিছন ফিরে পালিয়ে যাইতেন। কারণ তারা এমন ভাবে ঘুমিয়েছিল, তাদের চোখগুলি ছিল খোলা। তারা কিছুক্ষণ কিছুদিন পরে পরে পার্শ্ব পরিবর্তন করত। তারা যে ঘুমিয়েছিল, তাদের শরীরের ভিতরে মানুষ যখন ঘুমায়, শরীরের ভিতরে ঘুমের একটা প্রভাব, একটা চিহ্ন পাওয়া যায় কি যায় না। তারা লম্বা একটা সময় ঘুমিয়েছিল, তাদের শরীরের ভিতরে নিদ্রার কোনো প্রভাব, কোনো চিহ্ন মাত্র ছিল না। তাদের চোখগুলি খোলা ছিল, তাদের সামনে কুকুর এমনভাবে বসেছিল। এর কারণ হলো, চোখগুলি খোলা থাকার পিছনে কারণ ছিল এটা, পথচারী কোনো দুশ্মন যদি তাদের উপরে হামলা করে, দেখলে মনে করবে এরা জাগ্রত, এরা ঘুমাই নাই। অথবা কোনো চোর যদি এই পাশ দিয়ে যায়, যখন দেখবে এরা তাকিয়ে রয়েছে এইভাবে, তখন মনে করবে এরা তো ঘুমাই নাই। وتحسبهم ايقاظا وهم رقود وتحسبهم ايقاظا وهم رقود নবী আপনি মনে করবেন তাদেরকে দেখলে তারা জাগ্রত, অথচ জাগ্রত না, তারা ঘুমিয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তারা অনেক দিন ঘুমিয়ে রইল। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জাগ্রত করলেন। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দীর্ঘদিন পরে তাদেরকে আবার জীবিত করলাম। এবার তারা পরস্পরে আলোচনা করতেছে, বলো আমরা কতদিন ঘুমিয়েছিলাম। কালা কাম লাবিস্তুম, কালা কাম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছিলে। কালু লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, তাদের মধ্যে কেউ বলতেছে আমরা একদিন ঘুমিয়েছি বা তার চেয়ে আরো কম ঘুমিয়েছি। সকলের ভিতরে মতামত লেগে গেল, কয়দিন ঘুমাইলাম। সে বলতেছে একদিন, কেউ বলতেছে একদিনের কম। আর আল্লাহ কি বলতেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ বলেন, বান্দারে আসহাবে কাহাফের যুবকেরা একদিন ঘুমাই নাই, দুই দিন ঘুমাই নাই, তিন দিন ঘুমাই নাই, আমি আল্লাহ তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছিলাম। নিমত অবস্থায় তারা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার বলে, 309 বছর। অথচ তারা বলতেছে আমরা মাত্র একদিন ঘুমিয়েছিলাম। আল্লাহ পারেন কি পারেন না? এই যে খেলাটা আল্লাহ দেখাবেন, 309 বছর জালেম বাদশা মারা গেল, তারপরে আরো বাদশা আসলো, সেও মারা গেল, বর্তমান যে বাদশা সে হলো নেককার দিনদার, তার জমানায় দুই শ্রেণীর ইমানদার ছিল, দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ পরকালকে বিশ্বাস করে, আর এক শ্রেণীর মানুষ পরকালকে বিশ্বাস করতে কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতো, আল্লাহ আমার জাতিকে তো আমি সমাধান দিতে পারি না, আল্লাহ তুমি এমন একটা ফয়সালা করে দাও যেন আমার জাতিকে আমি সমাধান দিতে পারি। এই কারণে আল্লাহ তাআলা এই যে 309 বছর তাদেরকে ঘুম পাড়ায়া আবার তাদেরকে জাগ্রত করলেন, ওই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার যুবকেরা বলতেছে, বাদ দাও ওই কথা, বাদ দিয়ে দাও, একদিন ঘুমাইলাম না, পাঁচ দিন ঘুমাইলাম না, 10 দিন ঘুমাইলাম, যেই কয়দিনই ঘুমাই না কেন, আমাদের তো ক্ষুধা লেগে গেছে, এখন তো খানা খাওয়ার দরকার। আল্লাহ তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, 309 বছরে কোনোদিন এক গ্লাস পানিও পান করে নাই, এক লুকমা খাবারও গ্রহণ করে নাই, না পান করে না খেয়ে আবার সুস্থ সবল অবস্থায় তারা ঘুম থেকে জাগ্রত হয়েছিল। আর আসতে বলেন, যাকে খাবার আনার জন্য পাঠাইবা তাকে তোমরা সতর্ক করে দাও, ফালিয়ানজুর আইয়ুহা আযকা তাআমা,
কারণ তারা এমন একটা জামানার মধ্যে ছিল যেই জামানার সকলেই মূর্তি পূজা করত, মূর্তির নামে পশু জবাই করত। তারা তো মুসলমান, তারা তো পশু আল্লাহর নামে জবাই ছাড়া পশু খেতে পারে না, এই জন্য মুশরিকরাও অনেক হারাম খাবার খাইত। ইমানদাররা বলল বাজারে যখন যাইবা তোমরা খাবার দেখলে গ্রহণ করবে না, আগে যাচাই করে নিও খাবারটা হারাম না হালাল। সুবহানাল্লাহ। বলে কোরআন আমাদেরকে শিক্ষা দেয় বাজার যে পণ্য দেখলেই পণ্য কিনো না, আগে যাচাই করে নাও এটা হারাম না হালাল, কারণ আল্লাহ মুসলমানের জন্য হালাল খাবার, আল্লাহ মুসলমানের জন্য কিছু কিছু খাবার হালাল করেছেন, কিছু কিছু খাবার আবার হারাম করে দিয়েছেন। তুমি পাইকারি দরে সব খাবার গ্রহণ করো না, আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন বান্দারে যখন বাজার থেকে কোনো খাবার কিনবা খাবারটা পরীক্ষা করে নাও, যাচাই করে নাও খাবারটা হালাল না হারাম। হালাল খাবার আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদের জন্য দিয়েছেন। এবার যুবক বলতেছে বাজারে লক্ষ্য করবা হালাল খাবার কোনটা হারাম খাবার কোনটা, হারাম খাবার গ্রহণ করবে না কারণ আমরা ইমানদার। এবার যুবকেরা ওই যে ব্যক্তিকে বাজারে পাঠাবে সতর্ক করে দিল সাবধান সাবধান, খুব সতর্ক হয়ে যেও, কারণ মক্কার কারণ এই শহরের কাফের মুশরিকেরা যদি আমাদের খবর পায় হয়তো আমাদেরকে ধরে তারা বাদশার হাতে আবার গ্রেফতার করবে। এবার একজন যুবক বাজারে বের হয়ে আসলো, বাজারে যে বলতেছে ভাই রুটি আছে কিনা গোশত আছে কিনা, হালাল রুটি হালাল গোশত যখন নিল এরপরে তার কাছে কিছু পয়সা ছিল মুদ্রা ছিল, এই পয়সাগুলি বাজারে যখন দিল বাজারের দোকানদার বলতেছে এই মিয়া এদিকে আসেন এদিকে আসেন, কি হইল কয় আপনি কি দিলেন কোন জায়গার গুপ্ত ধন পাইলেন, আপনি কি আলাউদ্দিনের চেরাগ পাইলেন, এটা কোন দেশের টাকা। সে তো মনে করতেছে একদিন ঘুমিয়েছি পরের দিন আমি বাজারে বাজার করতে গেছি, মাঝখানে 309 বছর অতিবাহিত হয়ে গেছে আল্লাহর বান্দার খবর নেই, 309 বছরের মধ্যে তাদের পয়সার পরিবর্তন হয়েছে, আমাদের ছোটবেলায় আমরা 5 পয়সা দেখেছি 10 পয়সা দেখেছি, এখন সেগুলি চল আছে, এখন বাজারে দিলে নিবে, আমরা দেখি নাই, আমাদের বাপদাদাদের কাছে শুনেছি 1 পয়সা ছিল, অনেকে বলে ফুটা পয়সা ছিল, তো এই যে পয়সাগুলি ছিল আমরা দেখি নাই, এইগুলি এখন কেউ যদি দেয় আমরা আশ্চর্য হব। স্বাভাবিক যুবকদের চুলগুলি উস্কো ফুস্কো। এবার পয়সা দেখে এক দোকানদার আর এক দোকানদারদেরকে ডাকতেছে, এই লোকটা কেমন যেন অপরিচিত দেখা যায়, চুলগুলি বড় বড়, আবার এই পয়সা কোন জায়গা থেকে পাইল, সকলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, বাদশার কাছে ধরে নিয়ে গেল। বাদশার কাছে একটা ফটক ছিল, এমন একটা ডায়েরি ছিল যে ডায়েরির মধ্যে ওই যে 309 বছর আগে যে বাদশা ওই বাদশার জামানায় 6 জন 7 জন ইমানদার যুবক তারা তাদের রাষ্ট্র ছেড়ে পালিয়েছিল, এই কথাগুলি ওখানে লেখা রয়েছে। যখন 309 বছর পূর্বের এই পয়সাগুলি পাইল তাদের কাছ থেকে যখন স্বীকারোক্তি নিল তখন জানতে পারলো বাদশা বলতেছে তোমাদের ভয় নাই তোমাদের চিন্তা নাই, আমি মুশরিক না আমি একজন ইমানদার, আমি তোমাদের অপেক্ষায় ছিলাম কারণ তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জাতির একটা বিষয়ের সমাধান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ ওই জাতি পরকালকে বিশ্বাস করতো না, এক শ্রেণীর জাতি। ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়া'দাল্লাহি হাক وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জাতি
আমাদেরকে শিক্ষা দিলেন, ও দুনিয়ার বান্দারা লক্ষ্য করো, আমি ওই আল্লাহ যিনি মানুষকে বাঁচাই আবার মানুষকে মারি, আমি ওই আল্লাহ যিনি মানুষকে জীবন দিয়েছি মানুষকে মরণ দিয়েছি, আমি ওই আল্লাহ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইরা, ওই জাতিকে আল্লাহ শিক্ষা দিলেন 309 বছর পরে যদি আমি আমার বান্দাদেরকে ঘুম পাড়াইয়া 309 বছর পরে আমার বান্দাদেরকে যদি আমি আল্লাহ উঠাইতে পারি, ও বান্দারা কেন বিশ্বাস করো না তোমাদের মরণের পরে আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস-সূর ফাজামানাহুম জামা। আল্লাহ বলেন বান্দা যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ সেদিন তোমাদের সকলকে জবা করব, একজনও পালাইতে পারবে না। কবরের মধ্যে যেই সকল নাফরমান থাকবে, ওই সকল নাফরমানেরা পুনরুত্থানের দিবসকে তারা আফসোসের দিবস মনে করবে। কালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালু। আফসোস, কে আমাদেরকে কবর থেকে জাগালো? আমার ভাইরা, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিক্ষা দিলেন, বান্দা আমি যদি আল্লাহ 309 বছর পরে আমার বান্দাদেরকে আবার জাগ্রত করতে পারি, আমি এমন ক্ষমতার মালিক আল্লাহ, আমি আল্লাহ চাইলেই মানুষকে মরণের পরে আবার জিন্দা করতে পারি। কারণ দুনিয়ার মানুষ যা পারে না এটা আমি পারি, এই জন্য আমার নাম হয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ। পরকালে আমাদেরকে আবার জীবিত করতে পারবেন এই বিশ্বাস আছে? কার কার আছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত নামাই। পরকাল, পরকালে আমাদের আবার একটা জীবন হবে। আমার ভাইরা, এবার ওই যুবক, এবার বাদশা যুবককে বলতেছে, তোমাদের যে সকল সঙ্গী সাথী রয়েছে তাদেরকে আমাকে তাদের কাছে নিয়ে চলো। সকল লোকজন সহ এবার ওই যুবক যখন গুহার কাছে গেল, বললো বাদশা আপনি আগেই গুহায় প্রবেশ করবেন না, কারণ সকলেই তো জানে এই সকল মানুষ এখনো মুশরিক, অনেক জামানা পার হয়ে গেছে, কেউ জানে না। আগে যে আমি আমার সাথীদেরকে ভালো করে বুঝিয়ে নেই, এরপরে আপনি প্রবেশ করেন। যখন ওই যুবক গর্তের মধ্যে প্রবেশ করলো, গর্তের মধ্যে প্রবেশ করার পরে সাথীদেরকে বলতে লাগলো, ও সাথীরা তোমাদের ভয় নাই, চিন্তা নাই, যে জালেম বাদশার অত্যাচারে আমরা গুহায় আশ্রয় নিয়েছিলাম, ওই জালেম বাদশার ইন্তেকাল হয়ে গেছে, যুগের পরিবর্তন হয়ে গেছে, বর্তমান জমানার যিনি বাদশা রয়েছেন তিনি একজন আল্লাহওয়ালা ইমানদার। তাদের সাথে যখন দেখা সাক্ষাৎ করবে, মুফাসসিরিনে কেরাম বলেন এর আগে আল্লাহ তাআলা তাদের মৃত্যু দিয়ে দিলেন, মৃত্যু হয়ে গেল, পাহাড়ের পাথর এসে কেমন জানি গুহার মুখটা বন্ধ করে দিল। এরপরে তারা বাদশা তার জনগণ তাদেরকে আর খুঁজে পাইল না, সকলেই কয়েক শ্রেণী, দুই শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে গেল। এরা বলতেছে এখানে আমরা একটা স্মৃতিসৌধ নির্মাণ করব তাদের স্মরণে, তাহলে এটা পর্যটন কেন্দ্র হবে। আরেক শ্রেণীর মানুষ বলে না, স্মৃতিসৌধ বানাবো না, কারণ একটা সময় মানুষ তাদেরকে সেজদা করতে শুরু করবে, তাদেরকে পূজা করতে শুরু করবে। বাদশা চিন্তায় পড়ে গেল কি করা যায় কি করা যায়। দুইটা পক্ষ হয়ে গেল, একটা পক্ষ হলো এখানে একটা মসজিদ বানানো হোক, যেখানে এসে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, যেখানে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে। এবার বাদশা ওই সকল যুবকদের মধ্য হতে বেশি সংখ্যক সমর্থন পাইলেন এখানে একটা মসজিদ নির্মাণ করা। কি নির্মাণ করবে?
একটা মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রত্যেকটা কোরআনে হাকিমে আমি আল্লাহ যে সকল ঘটনা বর্ণনা করেছি এটা মজা দেওয়ার জন্য নয়। কোরআন একটা মজা দেওয়ার কিতাব নয়, কোরআন একটা শিক্ষা দেওয়ার কিতাব, ঠিক কিনা? কোরআন মজা দেওয়ার কিতাব নয়, কোরআন একটা শিক্ষা দেওয়ার কিতাব। এখান থেকে আমরা কয়েকটা জিনিস উপলব্ধি করতে পারি, যে সকল ইমানদার যুবকেরা ইমান এনেছিল কোন বয়সে, কোন কালে? যৌবন কালে। কোন কালে? আরো জোরে বলেন, যৌবন কালে। কারণ যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমানকে টিকিয়ে রাখার জন্য, ইমানকে মজবুত করে রাখার জন্য, ইমানের উপরে অবিচল থাকার জন্য ওই সকল যুবকেরা ঘর ছেড়েছেন, এরপরেও ইমান ছাড়েন নাই, বাড়ি ছেড়েছেন, জমিন ছেড়েছেন, আত্মীয় স্বজন পরিবার ছেড়েছেন, এরপরেও ইমান ছাড়েন নাই। প্রিয় তাওহীদি জনতা, এ কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, তুমি যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহর আশেক হয়ে থাকো, মুমেন হয়ে থাকো, মুমেনের একটা গুণ হবে, দুনিয়া একদিকে তার ইমান আর একদিকে, ঠিক কিনা বলেন? দুনিয়া একদিকে চলে যাবে, তার ইমান আর একদিকে চলে যাবে। আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি, আমার দল পরিত্যাগ করতে পারি, আমার চাকরি পরিত্যাগ করতে পারি, আমার পীরকে ছেড়ে দিতে পারি, তবে ইমানকে ছেড়ে দিতে পারি না, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমান অনেক বড় দামি একটা বস্তু। ইমান নিয়ে যদি কেউ কবরে যায়, ডাইরেক্ট আল্লাহর জান্নাত, পরকাল এটা এমন একটা জগৎ, হয়তো জান্নাত অথবা জাহান্নাম, দুইটার যে কোনো একটা জায়গা আমাকে গ্রহণ করতে হবে। এই দুনিয়া এটা হলো ইবাদত বন্দিগির জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আমি যে আমল করব, যে কর্ম করব, সে কর্মটাই পরকালে আমার জন্য থাকবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পরকালে যদি নাজাত পেতে চাও, দুইটা আমল করো, পরকালে নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও। ইন্নাল্লাযীনা آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين বলেন, মান্দাক ওই যে সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে রেখেছি, ওই সুন্দর জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার হলো তোমার ঈমান। এক নাম্বার কি? আমার ভাইরা, আমাদের কাছে ইমান মামুলি ব্যাপার হয়ে গেল, ইমান গ্রহণ করেছি, ইমান ধরে রাখতে পারি না, কিছু পয়সা পাইলে, কিছু টাকার কারণে আমরা অনেকে ইমান বিক্রি করে দেই, অনেকে চাকরি বাঁচানোর জন্য ইমান বিক্রি করে দিলাম, রসুলের সুন্নতকে জবাই করে দিলাম, সাহাবায়ে কেরামের আদর্শ এমন ছিল, নিজের জীবন দিয়ে দিয়েছে, এরপরেও তারা ইমান ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।